সো হে এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ধাবা ইজ লাভ সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে ফাইনালি আমি চলে এসেছি। আর আমি হচ্ছি শুভজিৎ, আই মেক ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওস। ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ কন্টেন্ট প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। আজকে আমরা এসেছি হচ্ছে গাজল, অ্যান্ড গাজলের এই জায়গাটা হচ্ছে গাজল পার্কিং নামে খুব পরিচিত। আমার পেছনে হচ্ছে বর্মন ধাবা, অ্যান্ড এটা হচ্ছে শ্যামনগর পার্কিং, অ্যান্ড এখানে ওপেন হয়েছে বর্মন ধাবার নতুন খাওয়ার জায়গা, যেখানে দুপুরে লাঞ্চ থেকে স্টার্ট করে রাতে ডিনার অবধি তোমরা করতে পারবে। এর আগে যে ভিডিওটা বানিয়েছি সেখানে দেখিয়েছিলাম বাইরে বসে কী কী খাওয়া দাওয়া তোমরা করতে পারবে, বাট ফাইনালি বর্মন ধাবা এখন নতুন ওপেন হয়েছে, অ্যান্ড সেখানে লাঞ্চ করতে আজকে আমরা চলে এসেছি। পাক্কা 1:40 মানে আমাদের লাঞ্চ টাইম, অ্যান্ড আজকে লাঞ্চটা কিন্তু এখানে সারবো। চলো ভেতরে যাওয়া যাক। আগে ঠিক এই জায়গাটায় আমরা ভিডিও বানিয়েছিলাম, এখানে বসে মালাই টোস্ট চা এই সমস্ত কিছু খেয়েছিলাম। যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বাই কার্ডের লিঙ্ক পেয়ে যাবে, গিয়ে দেখে নিও। আর আমার সামনে এবার হচ্ছে বর্মন ধাবা, যেটা নতুন ওপেন হয়েছে, খুব সুন্দর একটা ব্লু কালারের গেট আছে সামনে। চলো যাওয়া যাক। বাইরে এরকম বিরিয়ানির হাঁড়ি রাখা রয়েছে একদম লাল কালারের, আর এই হচ্ছে গেট। ভেতরে গেলে তোমরা এখানে বসার জায়গা পেয়ে যাবে, যে বিরাট বড় একটা অ্যাম্বিয়েন্সে খাওয়া দাওয়া অলরেডি চলছে। সো আমরা একটা জায়গা দেখে বসি, দেন মেনু কার্ড নিয়ে ডিসকাস করছি। সো আমরা চলে এসেছি একদম রান্নাঘরে, সো ব্যস্ততম একটা কিচেনে চলে এসেছি, আর এখানে সমস্ত খাবার সাজানো রয়েছে। কোনটা কি যদি একবার আমাদেরকে দেখিয়ে বলো? মুড়ি ঘন্ট আছে, এই যে ফার্স্ট দেখছো এটা মুড়ি ঘন্ট, এটা হচ্ছে মুড়ি ঘন্ট। হ্যাঁ, এই চিকেন, চিকেন কষা, এখানে গোচি মাছের রসা আছে, গোচি মাছের রসা, গোচি মাছের কষা। আচ্ছা, এটা মটন কষা আছে, মটনের একটা পিস ভালো দেখে তুলে দেখাও। মটন ওড়া ওড়া, এই মটনের পিস সঙ্গে এক পিস করে রসুন হবে। মটনের কি দাম আছে? 300 টাকা প্লেট, 6 পিস। 300 টাকা প্লেট, 6 পিস। মাছ আছে? মাছ, এটা কি মাছ? এটা বড় বড় কাতল মাছ, বড় বড় কাতল মাছের পুরো পেটি এখানে রয়েছে। এটার কি প্রাইস আছে? এটা সিঙ্গেল যদি নাও ভাত দিয়ে 120 টাকা, 120 টাকা। নেক্সট এটা যে চানা মশলা আমাদের, চানা মশলা, এটা মনে হয় নানপুরির সাথে দেয় নাকি? নানপুরির সঙ্গে হবে। আচ্ছা, নানপুরির কি প্রাইস আছে? নানপুরি এক প্লেটে 30 টাকা, 30 টাকা। নেক্সট, হ্যাঁ, এটা মিক্স ভেজ আছে আমাদের, সবজি মিক্স ভেজ। হ্যাঁ, মিক্স ভেজ। মিক্স ভেজে কত দাম? এটা এমনি 90 টাকা প্লেট মিক্স ভেজ, 90 রুপিস। আচ্ছা, নেক্সট এটা ভাতের সবজি, সজনা করলা আলু দিয়ে, সজনা করলা আলু দিয়ে, বাহ দারুন একটা রসা রসা ব্যাপার আছে। এটা একটা মিক্সচার সবজি ভাতের, সব রকম জিনিস দিয়ে। আচ্ছা, পাঁচ মিশালি ধরে। আচ্ছা, এটা মনে থালিতে যায়, তাই তো? হ্যাঁ, ভাতের থালিতে যায়। আচ্ছা, নেক্সট আলু ভাজা, আলু পটল একটা ভাজা ভাতের সঙ্গে যায়। হুম হুম, এটা আমাদের আলু সিদ্ধ, আলু সিদ্ধ দারুন মাখানো রয়েছে, একদম খুবই সুন্দর। আর স্যালাড থাকে, ডাল থাকে, ভাতের ডাল লাগবে, থালিতে ভাতের ডাল যাবে। এটা মুগ ডাল, তাই তো? হ্যাঁ, মুগ ডাল। আচ্ছা, মুগ ডাল সঙ্গে ভাতের থালিতে যায় আমাদের টক দই, টক টক দই। ওয়াও, একদম সুন্দর টক দই রয়েছে। টক দইটা কি এখানে বানানো? হ্যাঁ, এখানে বানানো, এখানকারই। আচ্ছা, এদিকে একটা মনে হয় তরকা প্লেট যাচ্ছে। হ্যাঁ, তরকা রুটি, এটা হচ্ছে একটা তরকা রুটির প্লেট, তাই তো? রুটি তরকা দিয়ে কি প্রাইস থাকছে? তরকা হাফ প্লেট 50 টাকা, রুটি 5 টাকা পিস, রুটি 5 টাকা পিস। আর এই হচ্ছে গরমা গরম নানপুরি, গরম গরম নানপুরি, গরম গরম নানপুরি। এটা হচ্ছে একটা প্লেট নাকি? না, একটা দুটো থাকে, এক প্লেটে দুটো, এক প্লেটে দুটো 30 রুপিস। হ্যাঁ, সেই হচ্ছে প্রাইস। এখানে তরকা রয়েছে, তার সামনে এখানে হচ্ছে এটা ডাল নাকি? তরকা, তরকার ডাল। আচ্ছা, এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি সামনে, যেটা দিয়ে অসম্ভব সুন্দর একটা স্মেল রয়েছে বিরিয়ানির। একটু বিরিয়ানির জুস, কাকুকে একটু দেখাও, বিরিয়ানির জুস রয়েছে এখানে। আর এটা হচ্ছে চিকেন মাটন একসাথে কি? হ্যাঁ, স্লিপ চিকেন বিরিয়ানি, এখানে শুধু চিকেন বিরিয়ানি। কি প্রাইস থাকছে চিকেন বিরিয়ানির? 90 টাকা একটা পিস। দেখি ব্যস্ত পুরো কিচেন, সবাই মিলে রয়েছে কিচেনে এখন দুপুর টাইমে। অ্যান্ড এই হচ্ছে বিরিয়ানি একটা লেগ পিস, তাই তো? 90 রুপিস, একদম 90 রুপিস। আচ্ছা, এগ দিয়ে। আর এখানে এখন ভাত রান্না চলছে নাকি? হ্যাঁ, একদম ভাত, এখানে ভাত রান্না চলছে। এখানে চলছে তাওয়া রুটি, রুটি একদম শাকা হচ্ছে গরমা গরম। এটা পার্সেল, একটু স্মাইল করো, খুব সুন্দর। এখানে গরমা গরম রুটি একদম শাকা রয়েছে। আর এখানে কি হচ্ছে? চাটনি, চাটনি, টমেটো চাটনি। বাহ, খুব সুন্দর টমেটো চাটনি, ও শাবাস, খুব সুন্দর একটা গন্ধ আসছে এখান থেকে। তো এখানে আমাদের রেডি হচ্ছে প্লেট, যেটা হচ্ছে ভেজ প্ল্যাটার, তাই তো? ভেজ, এটার প্রাইস কত থাকছে? এটা 60 টাকা, 60 রুপিসের যেটা ভেজ প্ল্যাটার সেটা আমরা রেডি করছি ফার্স্টে। তো সময় হচ্ছে একদম দুটো, তো আমি আমার যে লাঞ্চ থালি, ভেজ লাঞ্চ থালি, সেটা নিয়ে বসে গেছি। এটা হচ্ছে ভেজ থালি এখানকার, অ্যান্ড এই মাছটাকে যদি বাদ দেই তাহলে এই টোটাল ডিশটার দাম হচ্ছে মাত্র 60 রুপিস, অ্যান্ড 60 রুপিসে এই টোটাল ভেজ থালিটা তোমরা এখানে পেয়ে যাবে।
কি আছে তোমাদেরকে একবার বলে নিই। ফার্স্টে হচ্ছে রাইস, এই কোয়ান্টিটি রাইস এখানে তোমরা পেয়ে যাচ্ছ। দেন হচ্ছে স্যালাড, স্যালাডের মধ্যে লেবু ছিল অ্যান্ড তাছাড়াও পেঁয়াজ আছে, লঙ্কা আছে, গাজর আছে, এই হচ্ছে স্যালাড। আর এদিক থেকে যদি আমরা স্টার্ট করি, ফার্স্টে হচ্ছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, দেন এটা হচ্ছে লাল শাক, দেন আরেকটা পাঁপড় ভাজা, দেন এটা হচ্ছে সজনের একটা তরকারি, দেন উই হ্যাভ টক দই, তার সাথে আছে হচ্ছে ডাল, এটা হচ্ছে একটা ভেজ ডাল। নেক্সট উই হ্যাভ চাটনি, এটা মনে হয় ধনে পাতার চাটনি আই গেস। নেক্সট উই হ্যাভ আলু সেদ্ধ, যেটা আমার খুবই ফেভারেট। তারপরে আছে হচ্ছে আলু পটল ভাজা অ্যান্ড এটা আরেকটা মিক্সড সবজি, যেখানে আমি দেখতে পাচ্ছি ফুলকপি আছে আর নানা রকম ভেজিস আছে, মটরশুঁটি আছে। তো এই পুরো থালিটার প্রাইস হচ্ছে মাত্র 60 rupees অ্যান্ড এর সাথে যদি তোমরা একটা এই সাইজের মাছ অ্যাড অন করাও, এটা হচ্ছে একটা কাতলা মাছ, জাস্ট কাছ থেকে দেখো, তার সুন্দর একটা পাতলা ঝোল রয়েছে, এই মাছটা যদি অ্যাড করো তাহলে এই থালিটার প্রাইস হবে 120 rupees। তো ভেজ থালি হচ্ছে 60 rupees আর মাছ অ্যাড অন করলে 120 rupees, মানে মাছ যদি এক্সট্রা করে তোমরা নিতে চাও তাহলে তার দাম হবে মাত্র 60 টাকা। তো চলো এবার খেয়ে দেখি এক এক করে, আমি তোমাদেরকে টেস্টগুলো বলি। তো 60 rupees ভেজ থালিতে যেই রকম আমরা চাল মানে কল্পনা করি এক্স্যাক্টলি সেরকমই আছে, এর থেকে বেশি কমপ্লেন করা উচিত নয় বিকজ 60 rupees এই পুরো প্ল্যাটারটার দাম। তো আমি অবশ্যই ট্রাই করবো হচ্ছে আলু সেদ্ধ দিয়ে, বাড়িতেও আমি সবসময় খাবার দাবার স্টার্ট করি হচ্ছে আলু সেদ্ধ দিয়ে। তার সাথে আছে হচ্ছে শাক, এটা হচ্ছে লাল শাক, এনারা বললেন এটা হচ্ছে ডাটা শাক, তো যাই হোক লাল শাক বলে আমরা বেশি চিনি আর কি। তো লাল শাক, হালকা একটু আলু সিদ্ধ যেটাকে একদম খুব সুন্দর তেল দিয়ে মাখা হয়েছে বলে সরষার তেলের একটা স্মেল রয়েছে। তো আলু সিদ্ধ আর লাল শাক দিয়ে আলু সিদ্ধটা কিন্তু বেশ ঝালঝাল রয়েছে, স্পাইসি রয়েছে আর সরষার তেলে খুব সুন্দর একটা মাইল্ড স্মেল রয়েছে। নেক্সট উই হ্যাভ ডাল, আশা করছি এটা মুগ ডাল, তো ডালটাকে ঢেলে নিই অ্যান্ড ডালের যে কনসিস্টেন্সিটা তোমরা দেখলে বুঝতে পারবে, অতিরিক্ত কিন্তু পাতলা নয় আবার অতিরিক্ত গাঢ়ও নয়। তো ডালটা দিয়ে ভাতটা মেখে দিই আর তার সাথে সাথে অবভিয়াসলি লেবু একটু ইউজ করবো বিকজ লেবুর খুবই বড় ফ্যান আমি। তো ডালের মধ্যে যদি একটু লেবু হয়ে যায় না তাহলে আর কিচ্ছু লাগবে না। এই হচ্ছে ডাল, এই গেল লেবু, ডাল দিয়ে লেবুটা মাখিয়ে নিলাম অ্যান্ড এর সাথে যেটা আমি অবভিয়াসলি নেব সেটা হচ্ছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এই চাটনিটা কি প্ল্যাটারের মধ্যে ছিল, প্লেটের মধ্যে আলাদা? আচ্ছা, সো আলাদা করে চাটনি প্রোভাইড করা হয়েছে। সো যাই হোক আমরা আসি হচ্ছে ডাল, লেবু আর একটু ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, খুব সুন্দর করে ক্রিস্পি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ভাজা রয়েছে, তার মধ্যে কিন্তু অবশ্যই বাদাম ইউজ করেছে বলে ক্রাঞ্চিনেসটা আর একটু বেটার হবে। তো চলো এবার সব থেকে বেস্ট যেটা কম্বিনেশন ইন দ্য ওয়ার্ল্ড রয়েছে সেটা ট্রাই করে দেখি। মাই গড, খাবারের টেস্ট কিন্তু একদম বাড়ির মতো, মানে লিটারালি তোমাদের মনে হবে না যে তোমরা কোনো হোটেলে বা ধাবাতে এসে খাচ্ছ। সো এই ডালটার টেস্ট যেটা খুবই সুন্দর, হালকা মাইল্ড। নেক্সট উই হ্যাভ একটা মিক্সড সবজি যার মধ্যে ফুলকপি রয়েছে, তো এটাও একটু নিয়ে দেখি আর এই ডাল ভাতের সঙ্গে ট্রাই করে দেখি। এই হচ্ছে ডাল ভাত মিক্সড সবজি, তেল তেলে ভাবটা রয়েছে, বেশ রসিয়ে কষিয়ে রান্না করা হয়েছে। এই হচ্ছে আলু ভাজা আর এটাকে দিয়েও একটু ট্রাই করে দেখি। এত রকম ভাজা প্রোভাইড করা হয়েছে জাস্ট 60 rupees একটা থালিতে, আমি বলবো খুবই দারুণ একটা অপশন। নেক্সট আমাদের কাছে যে সজনার তরকারিটা রয়েছে এটা কিন্তু বেশ থিক একটা গ্রেভি রয়েছে, হালকা ঝাঁঝালো হবে আশা করি। সো প্রত্যেকটা তরকারি যেগুলো এখানে ট্রাই করছি একদম বাড়ির মতো রান্না, অতিরিক্ত স্পাইসেস বা অতিরিক্ত মানে কোনো স্মেল একদমই পাচ্ছি না, এক্স্যাক্টলি বাড়িতে যেরকম রান্না হয় সেরকমই, মানে রেগুলার তোমরা এখানে খেতে পারবে, এটা একটা বেশ প্লাস পয়েন্ট। আর গ্রেভিটার মধ্যে সজনাই ছিল শুধুমাত্র আর হালকা একটা গ্রেভি, যেটা খেয়ে দেখি কেমন হয়েছে। সর্ষে টর্ষে দিয়ে বানানো অ্যান্ড সজনের তো সিজন স্টার্ট হয়ে গেছে, এখন প্রত্যেক বাড়িতে প্রতিদিনই সজনে রান্না হবে। সো যাই হোক এই ছিল গোটা থালি, যেটা সবথেকে বেস্ট লাগলো সেটা হচ্ছে ডালটা অ্যান্ড তাছাড়াও পাঁপড় রয়েছে, এটা হচ্ছে ব্যাট পাঁপড়, মানে আমাদের মালদার এদিকে এই পাঁপড়গুলো খুবই প্রচলিত, যেগুলোকে আমরা ব্যাট পাঁপড় বলে চিনি। তো আমরা চলে এসেছি বর্মন ধাবার একদম যে ওনার তার কাছে। দাদা তোমার নাম কি? আমার নাম পাপ্পা বর্মন। আচ্ছা এটা কতদিন হলো? সবে 4 দিন হলো। 4 দিন? হ্যাঁ মাত্র 4 দিন হলো। মাত্র 4 দিন, মানে আমরা একদম ওপেনিং এর সাথে সাথেই চলে এসেছি এখানে। আচ্ছা সো এখন কি রকম রেসপন্স আসছে এখানে? ভালোই আসছে, ফিডব্যাকও ভালো আছে। ভালো আছে। আর এটা স্টার্টিং টাইম কি থাকছে? স্টার্টিং টাইম বর্তমানে 24 ঘন্টায় করা আছে, 24 আওয়ার্স। 24 আওয়ার্স, মানে দিনে রাতে যখনই তোমরা আসবে এখানে অ্যাট লিস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব করতে পারবে। ব্রেকফাস্টে কি কি অপশন থাকে সকালবেলা? সকালবেলা আপনার এখন বর্তমানে আলু পরোটা হচ্ছে, আলু পরোটা আর নান পুরি থাকছে। আচ্ছা আর বাকি আরো অনেক আইটেম আছে যেগুলো আপনার ডিম টোস্ট, তারপরে মনে করেন মুড়ি ঘুগনি, মালাই টোস্ট, ম্যাগি, ফ্রাই ম্যাগি, স্যুপ ম্যাগি, এগুলো থাকছে। অমলেট? হ্যাঁ অমলেট,
সকালে ব্রেকফাস্টের ভরপুর আইডিয়া আছে। আর হচ্ছে এই লাঞ্চ টাইমটা স্টার্ট হচ্ছে কখন থেকে, মানে থালি এগুলো কখন থেকে লোকে পাবে? আপনার মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছে, 10টা থেকে 11টার মধ্যে। আর হচ্ছে 60 rupees এর থালিটা আমরা যেটা ট্রাই করলাম, সেটা কি মানে রিফিলেবল, মানে আর কি যদি কিছু কেউ চায় এক্সট্রা তরকারি ডাল, তাহলে কি ওটার মধ্যে না এক্সট্রা চার্জেস? না 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 নো, ওটার মধ্যে, হ্যাঁ ওটার মধ্যে। শুধু ভাতের এক্সট্রা চার্জেস? না না নো, একদম ভাতও এক্সট্রা চার্জেস নেই, মিল সিস্টেম পুরো, মিল সিস্টেম পুরো। মানে 60 rupees দিলে আমি বলতে পারি যে কাইন্ড অফ আনলিমিটেড নাকি, কেউ যদি আবার ভাত চায় রিফিল করা যায় পুরো। তো এটা একটা খুব দারুণ বিষয় যে 60 rupees এর যে থালিটা তোমাদেরকে দেখালাম, এটার মধ্যে তোমরা যা যা আইটেম পাচ্ছ এগুলো কিন্তু সবগুলো রিফিল করা যায়। নেক্সট আমি আবার একটু ডাল নিয়ে নেবো, বিকজ ডালটা খুবই ভালো হয়েছে। আর তার সাথে একটু আলু সিদ্ধ নেবো, একটু নিয়ে নেবো হচ্ছে লেবু হালকা করে। নেক্সট উই হ্যাভ যেটা তরকারি, সেটা একটু ঢেলে নেবো, তার সাথে সাথে একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এবার একটা বিগ বাইট হবে, এই যে বিগ বাইটের স্টাইলটা, এটা আমার জন্য খুবই মানে পছন্দের একটা ব্যাপার। তো চলো, ডাল দিয়ে খাওয়ার পর্ব শেষ, এবার আসছে হচ্ছে মাছের দিকে। সো মাছের যে পিসটা দিয়েছে না, জাস্ট দেখো, মানে অতুলনীয় একটা পিস দিয়েছে। এটাকে আগে সাজিয়ে নিই প্লেটে। আর এই হচ্ছে মাছের সঙ্গে যে ঝোলটা ওরা প্রোভাইড করেছে, খুব সুন্দর একটা পাতলা ঝোল, অতিরিক্ত মশলাদার নয়। সেটা হালকা করে ভাতের উপর নিয়ে নিই, অ্যান্ড মাছের একটা পিস ভেঙে তোমাদেরকে দেখাই কতটা ফ্রেশ ব্যাপারটা। ভেতরে মাছটা পুরো হোয়াইট হোয়াইট পোর্শনটা রয়েছে, তার মানে মাছটা কিন্তু বেশ ফ্রেশ রয়েছে। সেই হচ্ছে মাছের ঝোল, দুপুরবেলা বাঙালি মানুষ মাছের ঝোল ভাত, আর হালকা করে একটু লেবু চিপে নিয়েছি, ঝোল দিয়ে এবার ট্রাই করা যাক। হালকা একটু স্পাইসেস রয়েছে, আর পুরো ব্যাপারটা কিন্তু বাটা মশলা দিয়ে বানানো আমার যতদূর মনে হচ্ছে। আর খুব সুন্দর একটা মাইল্ড স্মেল তো রয়েছে মাছের ঝোলের, তার সাথে সাথে কিন্তু স্পাইসেস অতিরিক্ত নেই, মানে অতিরিক্ত যে ঝাঁজ লাগবে বা এরকম টাইপের কিছু নেই। সো আমি বলবো যেরকম বাড়িতে রান্না হয় এক্স্যাক্টলি সব কিছুর মধ্যে বাড়ির একটা ঘরোয়া টাচ তো তোমরা পাবেই, কিন্তু মাছের যে পিসটা প্রোভাইড করেছে মাত্র 60 rupees, এটা লোভনীয় একটা ব্যাপার। তার সঙ্গে উপরে কিছুটা তেল রয়েছে এই ভাতের সঙ্গে মাখিয়ে, আরেকটা বাইট নেওয়া যাক। দুর্দান্ত। আর ডিনার টাইম যেটা, সেটা কখন? ডিনার টাইম আপনার মোটামুটি 7-7টা থেকে। হ্যাঁ, তখন কি তন্দুরি রুটি কিছু হচ্ছে না এখন আপাতত? খালি মানে আপাতত স্টার্ট করা হয়নি। আচ্ছা, সামনে মান্থে স্টার্ট করা হবে। হ্যাঁ, আমরা তো ভেজ থালি ট্রাই করলাম, তার সাথে মাছ ট্রাই করলাম। নেক্সট আমরা কি কি ট্রাই করব তোমার রেকমেন্ডেশনে? নেক্সট এখন আপনাকে মটন টেস্ট করানো হবে। আমি শুনেছি এখানে মটন নাকি বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মটন কিন্তু একদম ভালোই আসছে। চিকেন? হ্যাঁ মটন আছে, চিকেন আছে। আচ্ছা, স্পেশাল একটা বিরিয়ানি আছে। আচ্ছা, বিরিয়ানি তো আমরা পরে আসছি, আগে মটন চিকেন তোমাদের এগুলো সব ট্রাই করে দেখি রুটি দিয়ে। অ্যান্ড যারা এখনো অ্যাড্রেস তোমরা বুঝতে পারোনি, তার ডেসক্রিপশন প্লিজ ফলো করে নিও, গাজল পার্কিং, অ্যান্ড নামটা হচ্ছে বর্মন ধাবা। ওকে, সো ভাত খাওয়া আমাদের কমপ্লিট। এবার নিয়ে নিচে হচ্ছে চিকেন মাটনের যা যা আইটেম ছিল এখানে অ্যাভেলেবেল সমস্ত কিছু, আর তার সাথে সাথে হচ্ছে রুটি। দাদা আমাদেরকে একটু প্রাইসগুলো বলে দাও। এখানে মটন আছে হাফ প্লেট, তিন পিস। হাফ প্লেট মাটন তিন পিস, তার সাথে রসুন আছে। আচ্ছা, দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা তিন পিস। নেক্সট এটা দেশি চিকেন আছে, দেশি চিকেন সেম তিন পিস, একটা রসুন আছে, দাম 150 টাকা। 150 টাকা, আচ্ছা, মানে মাটন আর দেশির একই দাম। আচ্ছা নেক্সট, এটা ব্রয়লার আছে তিন পিস সঙ্গে রসুন, দাম 60 টাকা হাফ প্লেট। হাফ প্লেট, আর এগুলো সব ফুল প্লেট অ্যাভেলেবল আছে। হ্যাঁ, আর তার সাথে হচ্ছে সালাড আর চাটনি। আচ্ছা, রুটি কত করে? রুটি 5 টাকা পিস। রুটি হচ্ছে 5 টাকা পিস, বাকি এগুলো 150 150 করে, আর এটা হচ্ছে 60 rupees। হ্যাঁ, কিন্তু এখানকার স্পেশাল যেটা, সেটা হচ্ছে রসুন। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে এর সাথে তরকা অ্যাভেলেবল থাকে, তরকার কি প্রাইস থাকে? ফুল প্লেট তরকা ডবল ডিম দিয়ে 90 টাকা, হাফ প্লেট 50 টাকা। ওকে, তো ভাতের পর্ব তো শেষ, এবার রুটি নিয়ে এসেছি, আর তার সাথে সাথে যতগুলো স্পেশাল মাটন চিকেন দেশি মুরগি ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছি, প্রাইসগুলো তোমাদেরকে বলে দিলাম। সঙ্গে খুব সুন্দর করে স্যালাড দিয়েছে একটা গোটা বাটি জুড়ে, আর তার সাথে চাটনি রয়েছে। এই চাটনিটা কিন্তু আমি ভাতের সাথেও খেয়েছিলাম। আর এবার আমি ট্রাই করবো হচ্ছে রুটি। তো এই হচ্ছে রুটির, একটু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ ধরে শ্যুট করছিলাম বলে, পুরো কষা কষা চিকেন রয়েছে। এত কিছু একসাথে খাওয়ার তো আমার কাছে পসিবল না, তো আমি একটা একটা করে পিস নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে একটা চিকেনের পিস, আর তার সাথে সাথে কিন্তু লাল লাল পুরো ঝোল রয়েছে, তেলের পরিমাণ একদম দুর্দান্ত লেভেলের রয়েছে। তো কিছুটা গ্রেভি আমরা নিয়ে দেখি, এই হচ্ছে গ্রেভিটা, থকথকে গ্রেভি রয়েছে। আর এই হচ্ছে রুটি, বেশ ফ্লাফি, 5 টাকা করে এক একটা পিস। তো ফার্স্টে গ্রেভিটা দিয়ে রুটি। তো টিপিক্যালি বাঙালিরা যেরকম রবিবার একদম কষা কষা চিকেন খেতে পছন্দ করে, এক্স্যাক্ট সেম টেস্ট। সো এবার ভেতরটা একটু ভেঙে দেখি, হালকা করে ধরতেই খুলে এলো। এই হচ্ছে চিকেনটা, সফট অ্যান্ড ময়েস্ট। আর এই হচ্ছে পেঁয়াজের থিক একটা গ্রেভি,
কষা কষা গ্রেভি তার সাথে রুটি দুর্দান্ত লেভেলে কষানো রয়েছে তেল ঝাল একদম টপ নচ 60 রুপিস এর তিন পিস চিকেন 20 রুপিস ইচ এর থেকে বেটার চিকেন কষা আমি লাস্ট কবে খেয়েছি বলে আমার মনে নেই বাট এরপর যেটা আমরা ট্রাই করব সেটা হচ্ছে দেশি মুরগি কাছ থেকে তোমরা দেখো এটাও কিন্তু লাল লাল পুরো একদম ব্যাপারটা আর প্রচুর পরিমাণে তেল ইউজ করা হয়েছে প্রত্যেকটা গ্রেভিতেই আর দেশি চিকেন তো আমার খুবই ফেভারিট আর এই হচ্ছে দেশি চিকেনের একটা লেগ পিস যে পরিমাণে তেল দিয়েছে না বাপ রে আই উইশ যে তেলটা যদি একটু কম ইউজ করতো তাহলে আরও বেটার হতো তো এবার একটু দেশি চিকেনের গ্রেভিটা খেয়ে দেখি কেমন করেছে এই হচ্ছে দেশি চিকেনের একদম থিক গ্রেভি লাল লাল একদম কষানো ব্যাপার পুরো এই হচ্ছে একটা বাইট পুরো বাটা মশলার যে এসেন্সটা না ভরপুর পরিমাণে রয়েছে একদম এই হচ্ছে একটা লেগ পিস দেশি মুরগি বিলিভ মি অর নট এত সুন্দর টেন্ডার দেশি মুরগি আমি অনেকদিন পরে খাচ্ছি আর গ্রেভিটা নিয়ে তো কিছু বলার নেই শুধু একটু তেল যদি কম হতো তাহলে আমি বলতাম একদম পারফেক্ট হতো ঘি বাটার যাই হোক একটু যদি কম হতো ও আচ্ছা আচ্ছা দেশি মুরগিতেও কিন্তু তোমরা এই লেভেলের একটা রসুন পাবে যেটা শুধুমাত্র দেশি আর মাটানেই কিন্তু দিচ্ছে আই উইশ যে চিকেনেও যদি দিত তাহলেও বেটার হতো অ্যান্ড তেল বা ঘিয়ের পরিমাণটা একটু যদি কম হতো তাহলে আরও বেটার হতো বাট টেস্ট যেটা বেরিয়ে আসছে এখান থেকে সেটা অপূর্ব লাজাবাব অ্যান্ড খুবই সুন্দর এই হচ্ছে আরেকটা দেশি মুরগির পিস এরপর জাম্প করবো হচ্ছে আমার সব থেকে ফেভারেট জিনিস যেটা হচ্ছে মাটন অ্যান্ড এবার কিন্তু আমাদের স্যালাডটা লাগবে তো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এমনিতেই প্লেটের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে অ্যান্ড এই হচ্ছে আমাদের মাটনের বাটি খুব সুন্দর করে সাজানো অ্যান্ড জাস্ট এটার প্রাইস হচ্ছে 150 রুপিস আর সেটাতে তোমরা পেয়ে যাবে হচ্ছে তিন পিস মাটন তার সাথে একটা রসুন এই হচ্ছে মাটনের তেল আছে এখানে যেটা ফ্রি এসছে কিন্তু আমি তেল খাই না বলে তেলটাকে জাস্ট সাইড করে দিলাম অ্যান্ড একটা ভালো মাটনের পিস এখান থেকে বার করি এই একটা ভালো লেভেলের মাটনের পিস পেলাম ঠিকঠাক ডিসেন্ট টাইপের পিস রয়েছে 150 রুপিসে যেরকম পিস দেওয়া যায় এক্স্যাক্টলি সেরকমই পিস রয়েছে আর এই হচ্ছে মাটনের গ্রেভিটা পুরো লাল লাল থিক একটা গ্রেভি অ্যান্ড তার মধ্যে আছে হচ্ছে আমার খুবই ফেভারেট সেটা হচ্ছে রসুন এই রসুন দিয়ে মাটন আর কোথায় দেয় তোমরা জানলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও বিকজ মাটনের মধ্যে যে রসুনের ফ্লেভারটা ইনফিউজড হয় না এত সুন্দর টেন্ডার জুসি হয়েছে তার সাথে এই রসুনটা যেটা অমাইক লাগবে খেতে আমি এখনই বুঝতে পারছি সেই হচ্ছে আমাদের রুটি একটু মাটনের গ্রেভিটা নিই মাটনের গ্রেভির মধ্যে কিন্তু খুব দারুণ করে মাটনের চর্বিগুলো ইনফিউজড করা রয়েছে আর সেই চর্বি মাটনের তেল এই সমস্ত দিয়ে কিন্তু পুরো গ্রেভিটা মাখো একটা ব্যাপার এই হচ্ছে মাটনের গ্রেভি উইথ রুটি তো যতটা স্পাইসি দেখতে লাগছে ততটা কিন্তু স্পাইসি এটা নয় হালকা বাটা মশলার ফ্লেভারটা রয়েছে আর রসুনের খুবই সুন্দর একটা ফ্লেভার এর ভেতর ঢুকে গেছে আর স্পাইসিনেসটা একটু কম বলে বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারবে মাটনের যে একটা স্মেলটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ইনফিউজ রয়েছে এই গ্রেভিটার সাথে আর এবার একটু ট্রাই করবো যে মাটন কতটা সফট হয়েছে এই হচ্ছে আমাদের মাটন যেটা মোটামুটি লেভেলের হয়েছে আর কি আমার মনে হয় আরেকটু যদি সফট হতো তাহলে বেটার হতো ট্রাই করে দেখি বেশ সুন্দর অনেক জায়গায় মাটন করতে গিয়ে অতিরিক্ত স্পাইসি করে ফেলে তখন আর কিন্তু খাওয়া যায় না বাট গ্রেভিটা যেটা করেছে সেটা দুপুরবেলা খাওয়ার জন্য একদম অনুকূল এবার আসছে হচ্ছে রসুনটায় জাস্ট মেল্ট হয়ে গেল রসুনটা পুরো বাটারের মতো সফট হয়েছে ভেতরে খুবই সুন্দর মাটনের একটা ফ্লেভার গেছে এই রসুনটার জন্য বস আমি এই মাটনটাকে 10/9 দেবো সিরিয়াসলি রসুনটাই মাটনের গোটা স্বাদটাকে একদম আপলিফ্ট করে দিয়েছে আর এবার একটু মাটনের বাকি গ্রেভিটা দিয়ে মাটনটা দিয়ে আর হালকা একটু চর্বিটা নিয়ে নিলাম চর্বির পার্টটা আছে এবার এর মধ্যে একটু মাটনটা ভেঙে দিই দিয়ে হয়ে যাক একটা ঠিকঠাক বাইট বিগ বাইট বলবো না বিকজ আর কিছু নেই এর মধ্যে সো ঠিকঠাক বাইট এটা এই হচ্ছে একটা বাইট জাস্ট জমে গেছে সো নেক্সট উই হ্যাভ চাটনি যেটা কিন্তু আমাদের রাইসের প্ল্যাটারের সাথেও ছিল বাট আমি তখন ট্রাই করিনি আর এর মধ্যে কিন্তু কাজু রয়েছে টমেটো চাটনি আই গেস কিন্তু প্রচুর পরিমাণে কাজু ইউজ করা হয়েছে হালকা টক টক মিষ্টি মিষ্টি ভালো খেতে সো আমরা এখন ট্রাই করবো হচ্ছে বিরিয়ানি এবার বিরিয়ানির মধ্যে মাটন করবো ট্রাই না চিকেন করবো ওটাই ভাবছি চিকেনই করি এগ চিকেন আচ্ছা আচ্ছা সেই গেল হচ্ছে একটা লেগ পিস আর এই হচ্ছে আমাদের বিরিয়ানির হাড়ি আর এই হচ্ছে ডিম
আর এটা কি বললে কি বলেছিলে তখন ও মাটন এই বিরিয়ানি জুস বিরিয়ানি জুস আর কাকার কথা অনুযায়ী এটা হচ্ছে বিরিয়ানি জুস আর এখানে রেডি হচ্ছে চিকেন বিরিয়ানি এক চিকেন বিরিয়ানি যেটাতে হচ্ছে টোটাল দু পিস চিকেন থাকে কি দু পিস চিকেন দিয়ে এই হচ্ছে বিরিয়ানির প্লেট এখানে তৈরি হচ্ছে ঘুগনি এটা কিসের জন্য গো বিকেলের জন্য নাকি বিকেলের জন্য ঘুগনি মুড়ি বিকেলে ঘুগনি মুড়ির জন্য ঘুগনি তৈরি হচ্ছে আর এই সাইডে তৈরি হচ্ছে হচ্ছে এক ভুরজি নাকি না এটা হচ্ছে তরকা প্লেন তরকা ফ্রাই প্লেন তরকা হ্যাঁ ফ্রাই হলো আচ্ছা আচ্ছা প্লেন তরকা আর এদিকে হচ্ছে এগ হ্যাঁ এক তরকা হবে আচ্ছা আচ্ছা তরকার জন্য এগ রেডি হচ্ছে ওখানে আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে আমাদের ফুল বিরিয়ানির প্লেট সো এই বর্মন ধাবাতে কিন্তু খাওয়া দাওয়া জমিয়ে হচ্ছে ফার্স্টে কিন্তু আমরা ভাত খেলাম অ্যান্ড ভাতের প্ল্যাটারটা অসাধারণ লাগলো নেক্সট আমরা যেগুলো ট্রাই করলাম সেটা এখানকার খুবই স্পেশাল মানে চিকেন মাটন দেশি মুরগি সমস্ত কিছু দিয়ে রুটি এবার একটাই জিনিস শুধুমাত্র বাদ থাকে সেটা হচ্ছে বিরিয়ানি তাই ভাবলাম তোমাদেরকে বিরিয়ানিটাও দেখিয়েই দিই এখানে চিকেন মাটন দু ধরনেরই বিরিয়ানি অ্যাভেলেবেল আছে অ্যান্ড চিকেন যেটা বিরিয়ানি সেটা স্পেশালিটি হচ্ছে এখানে কিন্তু দু পিস চিকেন দেয় উইথ এগ তো সেটা অর্ডার করলাম আসুক দেন তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড খেতে খেতে আমাদের যে অবস্থা হয়েছে লিটারেলি আর পেটে কিন্তু জায়গা নেই অ্যান্ড এখানে আমাদের বিরিয়ানি এসে পুরো হাজির এটা কি বিরিয়ানির সাথে জুস এই হচ্ছে আমাদের বিরিয়ানি জুস আর এটা হচ্ছে এগ চিকেন বিরিয়ানি স্যালাড আর ধনিয়ার চাটনি এই টোটালটার প্রাইস কত টোটাল এটা হচ্ছে 90 রুপিস টোটাল দাম এটা 90 রুপিস ওয়াও চিকেন বিরিয়ানি টোটাল এটার প্রাইস হচ্ছে 90 রুপিস এর মধ্যে হচ্ছে দু পিস চিকেন থাকবে তাই তো চিকেন এক এক পিস এগ দু পিস চিকেন এক পিস এগ ফাটাফাটি ব্যাপার খাওয়ার সিরিয়াসলি পেটে একটুকুও জায়গা নেই বাট তোমাদেরকে দেখানোর জন্য বিরিয়ানিটা অর্ডার করলাম বাট এখানে বিরিয়ানি প্রাইসটা কিন্তু শুনে প্রচণ্ড ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে মাত্র 90 রুপিস আমরা যে বিরিয়ানিগুলো পেয়ে থাকি বেসিক্যালি সেগুলোতে এক পিসি চিকেন থাকে অ্যান্ড খুব বেশি হলে সেটাতে স্যালাড থাকে বাট এখানে কিন্তু চিকেনের পরিমাণ দুটো তোমাদেরকে চিকেনগুলো আগে দেখিয়ে দিই আর তার সাথে এরকম লেভেলের একটা আলুও প্রোভাইড করেছে আর তার সাথে এই কোয়ান্টিটির রাইস এটা ফুল প্লেট রাইস আরামসে দুজন মিলে খেয়ে নিতে পারবে আর একটা চিকেনের পিস তোমাদেরকে বার করে দেখাই এই হচ্ছে একটা বেশ ভালো পরিমাণের চিকেনের পিস যার সাথে হালকা মশলা লাগানো আছে অ্যান্ড তার সাথে সাথে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সবার ফেভারিট সেটা হচ্ছে লেগ পিস অ্যান্ড তার সাথে যেটা আছে সেটা হচ্ছে একটা এগ অ্যান্ড রয়েছে এতগুলো স্যালাড তার সাথে একটা গ্রিন চাটনি যেটা মোটামুটি সমস্ত কিছুর সাথে এনারা প্রোভাইড করছে তার সাথে একটা স্পেশাল জিনিস যেটা শুধুমাত্র এই ধাবার একটা স্পেশাল ডিশ বলতে পারো সেটা হচ্ছে বিরিয়ানির জুস এটা নাম দিয়েছে এখানে বাট এটা একটা সেমি গ্রেভি টাইপের রয়েছে যেটা বিরিয়ানি দিয়ে খেলে অনেকটা ভালো লাগবে আর কি ব্যালেন্স হবে আর কি টেস্টটা তো আমি একটু বিরিয়ানিটা জাস্ট টেস্ট করে তোমাদেরকে বলি যে বিরিয়ানিটার টেস্টটা কীরকম সবার ফার্স্টে যদি চিকেনটাই আসি তো চিকেনের সাইজগুলো বেশ ডিসেন্ট মানে 90 রুপিসে এই চিকেনের পিস কীভাবে দিচ্ছে আমি জানি না অ্যান্ড বিরিয়ানির রাইসের কোয়ান্টিটিটা দেখো হিউজ কোয়ান্টিটি আছে ইজিলি দুজন মিলে খেয়ে নিতে পারবে বাট রাইসের কোয়ালিটিটা একদম পারফেক্ট রয়েছে আর হালকা হালকা পেঁয়াজ বেরেস্তা উপরে তোমরা দেখতে পাচ্ছ ঝুরঝুরে একটা রাইস আর এই এবার ট্রাই করে দেখি তো বিরিয়ানিটা একটু ড্রাই বাট এর ভেতর থেকে কিন্তু যেটা সবথেকে বেশি স্মেল পাবে সেটা তোমরা হচ্ছে একটা ক্যাবড়া জলের স্মেল রয়েছে হালকা বিরিয়ানি মশলার একটা ফ্লেভার তো রয়েছেই কিন্তু একটু লাইট অনেক জায়গায় বিরিয়ানি হয় অতিরিক্ত স্পাইসি যেগুলো খাওয়া যায় না বা তেল তেলে ভাব থাকে এখানে কিন্তু তোমরা যদি ওভারঅল বিরিয়ানিটাকে দেখো তাহলে অতিরিক্ত তেল তেলে ব্যাপারটা কিন্তু একদমই নেই তো ঝুরঝুরে একটা রাইস আর তার সাথে ক্যাবড়ার জলের এসেন্সটা একটু রয়েছে আর এবার আমি একটু ট্রাই করবো হচ্ছে বিরিয়ানির জুসটা এই হচ্ছে বিরিয়ানির জুস মানে একটা গ্রেভি বলতে পারো পেঁয়াজ রসের একটা গ্রেভি রয়েছে হালকা স্পাইসি কিন্তু পেঁয়াজের একদম মিষ্টি মিষ্টি ভাবটা রয়েছে আলুটা ফার্স্টে বয়েল করা রয়েছে তারপরে ফ্রাই করা হয়েছে বলে এই লেভেলের সফট হয়েছে আলুটা অ্যান্ড ভেতরেও কিন্তু মশলাটা গেছে সো বিরিয়ানির আলু বিরিয়ানির রাইস আর তার সাথে একটু চিকেন যেটার উপর হালকা মশলা লাগানো রয়েছে সব মিলিয়ে একটা বাইট হয়ে যাক আর এর সাথে যেটা খুবই স্পেশাল সেটা হচ্ছে ধনে পাতার চাটনিটা এই হচ্ছে ধনে পাতার চাটনি এই এক প্লেট বিরিয়ানি জাস্ট দুজনের জন্য পারফেক্ট আমি বলবো কারণ কোয়ান্টিটি এনাফ রয়েছে তার সাথে যত কিছু দিয়েছে আরামসে খেয়ে নেওয়া যাবে আমার তো বেশ ভালোই লাগলো তো ওভারঅল ইট ওয়াজ এ গুড ডে যা সমস্ত কিছু খেলাম সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্টে আমাদেরকে সব কিছু জানিও তোমাদের কেমন লেগেছে বা নেক্সট আমরা কোথায় গিয়ে ভিডিও করবো অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট ইয়োর ট্রাভেল ডেস্টিনেশন বা এনি কাইন্ড অফ ফুড আউটলেট দেন তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো থ্রু ইমেল ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো একটাতে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো নিচে সমস্ত কিছু লিঙ্ক রয়েছে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সো ভাত খাওয়া তো আমাদের ডান এবার নিয়ে এসেছি হচ্ছে রুটি আর রুটির সাথে যেগুলো স্পেশাল সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দামও বলে দিলাম এবার ফার্স্টে আমি স্টার্ট করবো হচ্ছে ভাবছি কী যেন বলে এটাকে
না 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 পোলট্রিটাকে একটু বলবো ব্রয়লার ব্রয়লার এন্ড এই জায়গাটা না গাজলে পার্কিং নামে খুবই পরিচিত আর এই জায়গা Thank you.